মাংসটা সেদ্ধ হতে আসলে আরো পানি লাগবে। ইমিউন সিস্টেমটা আমাদের অনেক স্ট্রং রাখা উচিত, থাকা উচিত। আমার ফ্যামিলিতে আমার একটা সুখ্যাতি আছে এটা নিয়ে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাত্র চুলা থেকে উঠে আসা মাংসের যতটুকু লবণ দেওয়া হয়েছিল এটা মোটামুটি পারফেক্টই হয়েছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, নিউ ইয়র্ক, ইউএসএ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। কেন এটা বললাম আজকে সেটা বলি, কারণ আমরা বাসায় বন্দি থেকে থেকে সারাক্ষণ করোনা ভাইরাস সম্পর্কিত ভিডিও দেখে দেখে আমাদের এক ধরনের মেন্টাল ডিপ্রেশন আসা শুরু হয়েছে। এটা আমরা যে এখানে আছি ইন নিউ ইয়র্কে, কতটুকু ভয়াবহ সিচুয়েশন আজকেরটা আমি আপনাদেরকে বলি, যে আজকে একদিনে আমেরিকায় অলমোস্ট প্রায় 1000 মানুষ মারা গেছে। করোনা ভাইরাস যেভাবে সংক্রমিত হয় তাতে হচ্ছে আজকে যদি 1000 মারা যান তাহলে পরের দিনই সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়, তার পরের দিন কিন্তু সেটারও দ্বিগুণ হয়। মানে কত ভয়াবহ জিনিস, এগুলো আর ভাবার কোনো স্কোপ নাই। সো আমাদেরকে আসলে মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। যতক্ষণ আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, আপনাকে মাইন্ড ডাইভার্ট যদি আপনি না করেন তাহলে আপনার পক্ষে টিকে থাকা খুব দুষ্কর। সো আশা করব আমাদের দেশের দিকে এত সিরিয়াস সিচুয়েশন যাতে না হয়। এনিওয়ে, এই মাইন্ড ডাইভার্ট করার জন্য আমরা আসলে, আমি আসলে একদম রান্নার কোনো অল্টারনেটিভ নাই সেই ধরনের একটা মাইন্ডসেটে আসছি। তো আজকে যেটা দর্শকদের বিপুল রিকোয়েস্টের কারণে, মানে দর্শক বলতে আমি বোঝাচ্ছি যে ওই দিন যে রান্না করছিলাম চিকেন, করার পর বাসার সবাই খাওয়ার পরে আমার বললো যে একটা বিফ যাতে আমি এরকম একটা রেসিপিতে করি। সো সেই কারণে আমি আজকে বিফ আলু দিয়ে এবং সেই রান্নাটা করব। এবং এটার জন্য আমার পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি, এগুলো যা যা লাগে, তেল লাগে, এগুলো সব কিছুই লাগবে। কিন্তু আমি প্রথমে আসলে, আমার বিফ রান্নাটা বেশ ভালো হয়, আমার ফ্যামিলিতে আমার একটা সুখ্যাতি আছে এটা নিয়ে। সো আমি আসলে বিফটা রান্না করি, যেটা আমি প্রথমে সমস্ত মশলা দিয়ে বিফটা আগে মাখাই, মাখাই তারপরে এটাতে মানে চুলায় দিই। যেহেতু আমি বলতেছিলাম যে এটা আমি মাখায় রান্না করব, তো সেই কারণে আমি একদম হাতটা ধুয়ে আসলাম। প্রথমে আমি মাংসটা দিয়ে নিলাম। এখানে যে পরিমাণ মাংস আছে সেটা হচ্ছে আনুমানিক 1.5 থেকে 2 কেজির মতো তো হবেই। তো একটু হাড্ডি মাংস মিলানো মিট, এটা কিছু হাড্ডিও আছে, আবার কিছু ওই যে নরম কচকচা যে হাড়গুলো হয় সেরকমও আছে আর কি। এবার হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি, একটু এটা ফ্রিজে ছিল ওই জন্য একটু জমাট আছে পেঁয়াজটা। তারপরে পেঁয়াজ বাটা, এটা যেরকম আপনারা আগের দিন শুনছিলেন যে পেঁয়াজ বাটার সাথে একটু মরিচ কুচি বা মরিচও এটার মধ্যে বাটা দেওয়া আছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল আসলে হবে জিনিসটা, লং, গোলমরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আমি 1.5 চামচ দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। এখন একটু তেল দিব এটাতে, এখন এটাকে আমি পুরোটা মাখবো যাতে মশলাটা পুরো মাংসের ভিতরে একদম ভালো মতো লেগে যায়। এটার মধ্যে অনেকে আবার দই টই দেয়, টক দই, কিন্তু আমি কখনো টক দই দিয়ে রান্না করি নাই।
ডান। এবার আমি চুলাটা অন করে দেব। এটা আমি প্রথমে একটু বেশি আঁচে রাখবো এবং একটু নাড়া দিয়ে একটু মশলাটা লাগিয়ে রেখে দিব। এরপরে যখন এটাতে একটু বলক উঠবে তখন আমি এটাকে ঢেকে দিব। এদিকে একটু বিড়বিড় বিড়বিড় করে একটু বলক উঠতেছে, সো হালকা একটু নাড়াচাড়া করলাম আমি। এখন আমি এটাকে ঢেকে দিব, কারণ মাংসটা থেকে এখন পানি বেরোবে। এটা এখন পানি ছাড়া শুরু করবে। প্রচুর পরিমাণে মাংস থেকে পানি বেরোনো শুরু হয়েছে, সো আমি আরেকবার একটু নেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিব মাংসটা। একটা নাড়া দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম। আমি 10 মিনিট পরে এটা নেক্সট করব। এই যে দেখেন আরো পরিমাণে পানি ছাড়তেছে এবং আস্তে আস্তে মশলার একটা স্মেল আসা শুরু হচ্ছে। এখন আবার একটু ঢেকে দিব এবং এটাকে একটু জেন্টল কুক হইতে দিব, মানে আগুনটাকে একটু স্লো ডাউন করব। আরেকবার এখন আমি 15 মিনিট পরে ঢাকনা খুলব। ওকে, 15 মিনিট হয়ে গেছে। আমরা এখন আরেকবার একটু দেখি কি অবস্থা। পানিটা কিছুটা শুকায় আসছে। এই পানিটা টেনে আসছে। এই মাংসটা সিদ্ধ করার জন্য আমাকে এখানে আরো কিছু পানি দিতে হবে। মাংসটা সিদ্ধ হতে আসলে আরো পানি লাগবে, আমি একটু আরো একটু পানি অ্যাড করি। 2 মগ পানি দিলাম, দিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি আবার 15-20 মিনিটের জন্য। আমার মনে হয় যে এতক্ষণে মাংসটা কিছুটা হয়তো সিদ্ধ হয়ে আসছে। আমরা দেখি একটু, ইয়েস, মাংসটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। সো এখন আমরা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিতে পারি। আগের মাংসটা তো আলু দিছিলাম, এটা তো আলু দিছিলাম, এটা আমার পার্সোনাল চয়েস। মাংসের সাথে একটু আলু ভাল লাগে আর কি খেতে, এই কারণে আমি একটু আলুটা প্রেফার করি। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু আমি মাংসের ঝোলের মধ্যে আলুগুলোকে একটু ডুবাই দিলে আলুগুলো ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এখন আবার আমি এটাকে ঢেকে দিব মিনিট 10-এর জন্য। বাই দিস টাইম আমার একটা প্ল্যান ছিল যে আমি কিছু রসুনের কোয়া এটার ভিতরে দিয়ে দিব, যেহেতু এমনিতেই আমরা এখন এই যে ইমিউন সিস্টেমটা আমাদের অনেক স্ট্রং রাখা উচিত, থাকা উচিত, তো সেটার জন্য আপনার ইমিউন বুস্ট আপের জন্য এই আস্ত রসুন একটা খুবই দরকারি জিনিস। তো এরকম আমি 5-6টা কোয়া রসুন এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ইনফ্যাক্ট 5 মিনিট রেখে এটা নামায় ফেলবো। একটা নাড়া দিয়ে রাখি,
সেদ্ধ হয়ে যাবে রসুনগুলো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে অ্যান্ড আলুটাও সিদ্ধ হয়েছে, সব কিছুই সিদ্ধ হয়েছে। চুলাটা বন্ধ করে দিব, অ্যাজ ইউজুয়াল চুলাটা বন্ধ করার আগে একটু জিরা ছিটাই দিব, যাতে ফাইনালি যখন এটা সেটল ডাউন হবে কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি ঢেকে দিচ্ছি, এটা একটু সেটল ডাউন হয়ে আসুক, তারপরে আমরা একটু দেখব টেস্ট করে যে জিনিসটা কেমন হয়েছে। কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে অ্যারোমা, সেই রকম অ্যারোমা আসতেছে অ্যান্ড কালারটা এই যে বলগুঠার যে ইয়েটা, এটা যখন সেটল ডাউন হয়ে যাবে তখন তেলটা ভেসে উঠবে এবং ওই যে জিরাটা দিছি ওইটার কারণে কালারটা আর একটু বেশি আসবে। পাঁচ সাত মিনিট ওয়েট করি। এবার হচ্ছে ফুড রিভিউয়ের পালা। মাংসটা তুলে নিয়ে আসছি, আলু প্রথমে একটু আলু ড্রাই করি। একদম আলুটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে, নরম। গরম, ফ্রেশ এবং মাত্র চুলা থেকে উঠে আসা মাংসের মাংসটাও কিন্তু সিদ্ধ হয়েছে। মানে আমি চামচ দিয়ে প্রেস করার সাথে সাথে এটা ছুটে আসছে। একটু ঝোল সহ মাংস ট্রাই করি। বেস্ট বেস্ট, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিফ ভুনা। সবাই হাসতেছে, শিওর খারাপ হয় নাই, আসলে ভালো হয়েছে। লবণটা ফাইনালি ট্রাই করছিলাম না, বাট ওই যে যতটুকু লবণ দেওয়া হয়েছিল এটা মোটামুটি পারফেক্টই হয়েছে, এর চেয়ে বেশি দিলে বেশি লাগত। আর একটু খাই। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলতেছিলাম এই প্যানিক সিচুয়েশনে থাকতে থাকতে প্যানিক জায়গা থেকে একটু বেরোনোর জন্য একটু ভেন্টিলেশন দরকার। সেই ভেন্টিলেশনের জন্য আসলে এই ধরনের একটা ভিডিও করলাম, যেটা আমি নিজেও একটু রিল্যাক্স ফিল করলাম, আপনারাও একটু এই সমস্ত ভিডিও বাদ দিয়ে বা রিপোর্ট, এই সমস্ত টিভি রিপোর্ট এই সমস্ত থেকে একটু বেরিয়ে এসে একটু আমরা পিওর এন্টারটেনমেন্ট কিছুক্ষণ নেওয়ার চেষ্টা করলাম। তো হোপফুলি আপনাদেরকে এই 10-15 মিনিট, 16 মিনিট, 20 মিনিটের জন্য হয়তো আমি বের করে নিয়ে আসতে পারছি। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে নিচে ডিসক্রিপশন বক্সে, গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবী যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তুলুন, নাম লিখেন, নাম লিখেন, পোস্ট করে দেন। তো আমাদের মার্চেন্ডাইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন, অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। ইনস্টাগ্রাম ফলো করবেন টু গেট অল দিস আপডেটস। দ্যাটস ইট, গুড বাই।